SCST Reservation Act এর যদিও উল্লেখ নেই, বাট মুখ্যমন্ত্রীর নজরে আনার জন্য এই কথা বলছি। ইন দি লাস্ট সেশন আমি বলতে চেষ্টা করেছিলাম যে রিজার্ভেশন অ্যাক্টে যেগুলো আছে সেগুলো কিন্তু টাইপ ইস্ট, বিএ2 ইত্যাদি নিয়োগের ক্ষেত্রে ল ডিপার্টমেন্টে রিজার্ভেশন অ্যাক্ট বা রুলসটা ফলো করা হচ্ছে। আই এম টেলিং ইউ স্যার, আপনার মাধ্যমে আমি মুখ্যমন্ত্রীকে বলছি যে এই ব্যাপারে আপনি দেখবেন, খোঁজখবর নিয়ে দেখবেন, যেটা পলিসিতে আছে এটাও কিন্তু ফলো হচ্ছে, এবং এই বিষয়ে উনি তদন্ত করে ব্যবস্থা নেবেন কিনা। আর এই এপিপিপি ক্ষেত্রে কেন হবে না, এনিথিং ইফ দি হাউস বি ওয়ান, হাজার হাজার এলএনবি নিয়ে এলএনএম নিয়ে এসসিএসটিরা প্র্যাকটিস করছে, কেন তাদের ক্ষেত্রে এই নিয়োগটা হবে না? নিশ্চয় হওয়া উচিত। আগামী বিচার ব্যবস্থায় বিচার ব্যবস্থায় সঠিকভাবে বিচার হবে, আমি সবকিছু খুলে বলবো না। ইফ এভরিথিং হ্যাপেন্স ব্রিটিশদের নিয়ে সবকিছু যদি হয়, ভারতীয়রা কোনোদিন সুবিচার পাবে না বলে ভারতের স্বাধীনতা আন্দোলন হয়েছে। And that is why I want to request যেটা আইনে আছে এটা ফলো করা হোক, যেটা নেই এটাকে ইম্প্রুভ করা হোক। থ্যাংক ইউ। মিনিস্টার যখন উঠে দাঁড়িয়ে বলছে বিষয়টা কিন্তু ছোট থেকে একটু আরো বড় আকারে এটা ডিবেট হচ্ছে। আই থ্যাংক ইউ। এটা আমার জানার জন্য আমি জিজ্ঞেস করছি, আমি জানি না আপনার এখানে এসসিএসটি রিজার্ভেশন অ্যাক্ট এটা কিন্তু পোস্ট অ্যান্ড সার্ভিস, ইয়েস পোস্ট অ্যান্ড সার্ভিস, ইয়েস এই এপিপিপি এগুলো সার্ভিস না, এটা সার্ভিসেস না। What is this? এটা একটা